ফুলকপিটা এদিকে ভাজা ভাজা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ফুলকপিরই একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। আর বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তাহলে আমি রান্নাটা করি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফুলকপির এই রেসিপিটা করার জন্য আমি একটা ছোট ফুলকপি এইভাবে কেটে নিয়েছি। এটা প্রথমে আমি গরম জল দিয়ে ধুয়ে নেব। কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব জল। জলটা ফুটে গেলে কপিটা তুলে দিয়ে একটু ধুয়ে নিয়ে তুলে নেব। কপিটাকে আমি ফোটাবো না, সেদ্ধ করে নেব না, শুধুমাত্র গরম জলে ধুয়ে নেব। জলটা ওদিকে গরম হতে হতে আমি এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেব সাদা সর্ষে, এরই মধ্যে নিয়ে নেব কালো সর্ষে, আর নিয়ে নেব এক চামচ পোস্ত। ঝালের জন্য নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দেব লবণ। সর্ষে পোস্ত বাটার সময় একটু লবণ দিয়েই বাটতে হয়। সর্ষে পোস্ত বাটলে একটা তেতো ভাব থাকে, সেই জন্য লবণটা দিলে আর তেতোটা থাকবে না, লবণ দিয়েই বাটবেন। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এইবারে পেস্টটা করে নেব। এদিকে জলটাও ফুটে গেছে, এর মধ্যে কপিটা তুলে দিয়ে কপিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে তুলে নেব, জলটা ঝারিয়ে তুলে নেব। তাতে কপিটা ভালো মতো ধোয়া হয়। কপির মধ্যে অনেক নোংরা থাকে, বালি থাকে, কাদা থাকে, এইভাবে ধুয়ে নেবেন। এবারে জল থেকে আমি তুলে নেব, জলটা ঝারিয়ে তুলে নেব। এই রান্নাটা করব সর্ষের তেলে। সর্ষের তেলেই এই রান্নাটা বেশি ভালো লাগবে, আপনারাও সর্ষের তেলেই করবেন। এদিকে ফুলকপি ভাজার জন্য তেলটাও গরম হয়ে গেছে, এই তেলের মধ্যেই তুলে দেব ফুলকপিগুলো। দিয়ে ফুলকপিগুলো ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ, হলুদ দিয়ে ভাজব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব, একটা প্লেটের মধ্যেই তুলে নেব তেলটা ঝারিয়ে। এদিকে তেলের পরিমাণটাও কমে গেছে, এর মধ্যে একটু তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে কালো জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। দিয়ে একটু ভেজে নেব। এদিকে কালো জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেয়া সর্ষে পোস্তটা। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দেব। পেস্ট করার বাটি থেকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব সর্ষে পোস্ত পেস্টের, দিয়ে একটু মশলাটা ভেজে ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যেই দিয়ে দেব লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ মশলা করার সময় লবণ দিয়েছিলাম।
এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়েও আর একটু ভালো করে ভেজে নেব মশলাটা। এরপর দিয়ে দেব সামান্য একটু চিনি, চিনিটা দিয়েও ভালো করে ভেজে নেব মশলাটা। মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে তুলে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। রান্নাটা করতে খুব একটা বেশি সময়ও লাগে না, খুব কম সময়ের মধ্যেই করে নিতে পারবেন। মশলাটাও মেশানো হয়ে গেছে ফুলকপির সাথে, এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। গরম জলই দেবেন, ঠান্ডা জল একদমই দেবেন না, তাতে তরকারির টেস্টটা ভালো হবে গরম জলে যদি করেন। তরকারিটা হবে মাখা মাখা, বেশি ঝোল হবে না। পাঁচ মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেব, তারপরে খুলে দেখে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। ফুলকপির এই রেসিপি রেডি। এর মধ্যে সবশেষে দিয়ে দেব ধনে পাতা কুচি। এবারে নাবিয়ে নেব, প্লেটের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে খুব ভালো একটা রেসিপি তৈরি হয়ে গেল। নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। আর বন্ধুরা, যদি ভালো লাগে তো লাইক করবেন আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করে দেবেন। কারণ আমি যখনই কোনো রেসিপি আপলোড করব, আপনারা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি আসছি তাহলে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।